এই ভিডিওতে আমরা ভরবেগ ভরবেগের সংরক্ষণ এবং ভরবেগের সংরক্ষণ সংশ্লিষ্ট কিছু সূত্র এবং নিরাপদ ও নিরাপদ ভ্রমণ এই কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি যে প্রথমে এসো ভরবেগ কাকে বলে কোনো একটা বস্তুর ভর এবং তার বেগের গুণফলকে মূলত বলা হয় ভরবেগ ব্যাপারটা কেমন যে ধরো এটা একটা বস্তু যার ভর হচ্ছে এম দেখো যদি কোনো একটা বস্তু হয় তার ভর কিন্তু ডেফিনেটলি থাকবেই ভর কখনো শূন্য হতে পারে না যদি সে একটা বস্তু হয় এবং এই বস্তু যদি গতিশীল হয় তাহলে তার কি থাকবে অবশ্যই একটা বেগ থাকবে বেগ কি আসলে বেগ হচ্ছে এক সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে একটা বস্তু যদি গতিশীলতাই থাকে গতিশীল অবস্থায় থাকে তাহলে সে ডেফিনেটলি সময়ের সাথে সাথে দূরত্ব অতিক্রম করবে এক সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলি বেগ তাহলে কোনো একটা বস্তু যদি ভর থাকে এবং কোনো একটা বস্তু যদি গতিশীল হয় দ্যাট মিনস তার বেগ থাকে তাহলে সেই বস্তুর ভর এবং বেগের গুণফলকেই মূলত বলা হয় ভরবেগ তাহলে আমরা এটা লিখতেই পারি যে এম ভি হচ্ছে ভরবেগ ভরবেগকে কী দ্বারা প্রকাশ করা হয় ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয় দ্যাট মিন্স আমরা পি লিখলেই বুঝবো সেটাকে ভরবেগ বোঝানো হচ্ছে ঠিক একইভাবে এস লিখলে যেমন আমরা বুঝি এটা স্মরণ বোঝানো হচ্ছে ভি লিখলে বুঝি বেগ বোঝানো হচ্ছে এম লিখলে বুঝি ভর বোঝানো হচ্ছে ক্লিয়ার এবং এখন দেখো যে ভর বেগের এককটা কি হবে এককটা আমরা কীভাবে বের করব এখানে দেখো ভর বেগ মূলত ভর এবং বেগ এই এই দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত এখন ভরের একক কি ভরের একক হচ্ছে আমাদের কেজি এবং বেগের একক কি বেগের একক হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড সুতরাং ভর বেগের একক হবে আমাদের কেজি মিটার পার সেকেন্ড বেগের একক মিটার পার সেকেন্ড এই সম্পর্কে আমি দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করে এসেছি যদি তোমরা ভুলে যাও তো আমি আরেকবার বলে দিচ্ছি যে আমরা জানি ভি ইকুয়েল এস বাই টি অর্থাৎ বেগ ইকুয়াল স্মরণ বাই সময় এখানে স্মরণটা কি স্মরণ হচ্ছে কোনো একটা বস্তুর এক জায়গা থেকে আর জায়গায় যাওয়া কিছুটা দূরত্ব অতিক্রম করা তো এই যে দূরত্ব অতিক্রম করলো আমরা এটাকে কী বলবো দুই কেজি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো না দুই মিটার অথবা দুই কিলোমিটার পরিমাণ দূরত্ব অতিক্রম করলো তো মিটার আর কিলোমিটার মধ্যে ডিফারেন্সটা কি আসলে ডিফারেন্স হচ্ছে যে এক হাজারটা মিটার দিয়ে হয় মূলত এক কিলোমিটার তাহলে বেগের এখানে স্মরণের একক আমরা ধরি মিটার এবং সময়ের একক ধরা হয় সেকেন্ড সুতরাং বেগের একক হচ্ছে মিটার পার সেক্ড এই মিটার পার সেকেন্ডটাই আমরা এখানে ব্যবহার করেছি ওকে এরপরে এসব বেগের মাত্রা সমীকরণটাকে কীভাবে রাখা হয় মাত্রা সমীকরণের ক্ষেত্রে শুধুমাত্র ক্যাপিটাল লেটার লিখবা কোনটা এটার ক্যাপিটাল লেটার দেখো একটু ভালো করে যে এম এম এর ক্যাপিটাল লেটার এটা এবং বেগ যেটা মাত্র সমীকরণের ক্ষেত্রে তোমাকে কি খেয়াল রাখতে হবে যে কোনো যৌগিক রাশি রাখা যাবে না যৌগিক রাশি মতলব যদি কোনো একটা রাশি অনেকগুলো রাশি সমন্বয়ে গঠিত হয় তখন সেটাকে বলা হয় যৌগিক রাশি দেখো এখানে এই যে ভিটা দ্যাট মিন্স এই ভিটা ভিটার মাঝে আরও দুইটা রাশি কি আছে স্মরণ এবং সময় সুতরাং এটাকে আগে তোমার মৌলিক রাশিতে পরিণত করে নিতে হবে এরপর এস এর জায়গায় লিখবা শুধুমাত্র ক্যাপিটাল ক্যাপিটাল লেটারের এল কারণ স্মরণের মাত্রাকে দৈর্ঘ্যের মাত্রা দ্বারা প্রকাশ করা হয় এটা মনে রাখবা কীভাবে ভালো করে দেখো স্মরণ মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া তাহলে এটা আমরা বলতে পারি একটা দৈর্ঘ্যের মতো দূরত্ব একটা দূরত্বটা কি হয় আসলে একটা দৈর্ঘ্যের মতোই তো হয় সুতরাং এসকে আমরা কী দ্বারা লিখবো এসকে লিখবো আমরা এল দ্বারা এবং টাইমের স্মল লেটারের টিটাকে বানিয়ে দেবো আমরা ক্যাপিটাল লেটার তাহলে এটাকে কীভাবে লেখা যাবে এম এল টি ইনভার্স ওয়ান এটাই হচ্ছে আমাদের ভরবেগের মাত্রা সমীকরণ এখন ভরবেগ সংক্রান্ত আরও কিছু কথায় আসি তোমাদের কাছে মনে হচ্ছে যে ভরবেগ হয়তো যৌগিক রাশি কারণ এখানে ভর এবং বেগ এই দুইটি রাশি রয়েছে আসলে ব্যাপারটা তেমন নয় ভরবেগ মূলত মৌলিক রাশি যেখানে ভর এবং বেগকে একত্রে কম্বাইন্ড করা হয়েছে এটা কেন করা হলো কারণ এই পৃথিবীতে কিছু কিছু ব্যাপার আছে যেমন ধরো আলোক রশি আলোক রশি আলোর আলোর কিন্তু আলোর কণিকার কোনো ভর নেই কিন্তু আলোর কণিকার বেগ রয়েছে যাক ওই ভেতরের টপিকগুলোতে আমি আর যাচ্ছি না তোমাদেরকে যদি বলে যে ভরবেগ কেমন রাশি তোমরা বলবা ভরবেগ হচ্ছে একটা মৌলিক রাশি ওকে তোমাদের বইয়ে ভরবেগ সংক্রান্ত ছোট্ট একটি অঙ্ক দেওয়া রয়েছে এসো সেই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি তারা বলতেছেন যে একটা ক্রিকেট বলকে টেন মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে ছুড়ে দেওয়া হল এবং দেয়ালে সে যখন আঘাত পেল তখন একই বেগে সে আবার পেছনের দিকে চলে আসলো এখানে ভরবেগের পরিবর্তন কত যখন ক্রিকেট বল দেয়ালের দিকে যাচ্ছে তখন তার ভরবেগ কত তখন ভরবেগ হচ্ছে ক্রিকেট বলের ভর এবং ক্রিকেট বলের বেগ রাইট এটা হচ্ছে যাওয়ার ভরবেগ এবং যখন ক্রিকেট বলটা আসবে দেখো ভরবেগ আগে ছিল এদিকে এবং যখন ক্রিকেট বলটা রিটার্ন করবে তখন আসবে সে এদিকে তার মানে কি আমাদের দিকটা হচ্ছে অপোজিট বিপরীত সুতরাং যখন ওই ক্রিকেট বলটায় একই বেগে বিপরীত দিকে আসবে তখন তার ভরবেগ হবে মাইনাস এম এই মাইনাস দ্বারা কী বোঝাচ্ছি মাইনাস দ্বারা আমরা বিপরীত দিকটাকে বোঝাচ্ছি এখন যদি বলা হয় ভরবেগের পরিবর্তন কথা আসলে পরিবর্তন মানে কি পরিবর্তন মানে হচ্ছে বিয়োগ করা অর্থাৎ এটা থেকে এটা বেয়োগ করার নামই হচ্ছে পরিবর্তন করা তাহলে পরিবর্তন কত হবে এমভি ভি অর্থাৎ যাওয়ার ভরবেগ এমভি ভি আসার ভরবেগ মাইনাস এম এটার পরিবর্তন হচ্ছে এখানে একটা মাইনাস দেওয়া তাহলে এম ভি মাইনাস মাইনাসে প্লাস এম দ্যাট মিন্স টু এম ভি তাহলে ভরবেগের পরিবর্তন আমাদের কেমন হয়ে যাচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে এগুলো আমরা বাস্তবিকভাবেই দেখি দেখো একটা ক্রিকেটার একজন ব্যাটিং সে খুব অল্প একটা আঘাত করে কিন্তু ক্রিকেট বলটা কিন্তু অনেক দূরে চলে যায় ঠিক এই রকমই ব্যাপারটা যে ক্রিকেট বলটা যেই ভরবেগে যাচ্ছে দেয়ালে আঘাত করেছে ঠিক তার দ্বিগুণ ভর বেগে কিন্তু আবার রিটার্ন করতেছে তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো আমাকে জানিও এখন আমরা ভরবেগ ও শক্তির সংরক্ষণ নিয়ে আলোচনা করব দেখো রাস্তায় তো একটা গাড়ি চলে না অসংখ্য গাড়ি চলে এবং তাদের মাঝে কিন্তু সংঘর্ষও হতে পারে তো এই টপিকগুলোতে আমরা দেখব সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে কোন গাড়িটা কোন দিকে যাবে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোন গাড়িটার কিভাবে চালানো উচিত এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হবে তো তোমাদের যে নতুন সিলেবাস আমি কিন্তু নতুন সিলেবাস থেকে আলোচনা করার চেষ্টা করতেছি অনেকেই বলে যে বইটা আগের চেয়ে খারাপ হয়েছে বা এক্সেট্রা এক্সেট্রা তারা অনেক হয়তো বিজ্ঞ ব্যক্তি আমি তাদেরকেও কিছু বলছি না তবে আমি বলবো এইবার তোমাদের যে নতুন সিলেবাসের বইটা এসেছে আমার যতটুকু মনে হয়েছে আমার স্বল্প পরিসরের জ্ঞানে যে বইটাকে কিছুটা বাস্তবসম্মত করে বোঝানোর চেষ্টা করা হয়েছে তো আমি যখন এগুলো সম্পূর্ণ পড়াবো দ্যাট মিন্স নিরাপদ ভ্রমণ পর্যন্ত পড়াবো তোমরা আসলে বুঝতে পারবা যে বইটাকে আসলে তোমাদের বাস্তবিক জ্ঞান বা রাস্তায় তোমরা যে যে গাড়িগুলো চলতেছে তা অ্যাক্সিডেন্ট হলে কিভাবে কার কতটুকু ক্ষতি হতে পারে সেই বাস্তবতার সাথে মিল রেখে বইটাকে আসলে লেখা হয়েছে দেখো তোমাদের বইটার রাইটার ছিলেন কায়কোবাদ স্যার জাফর ইকবাল স্যার ওনার ওনাদের বিরুদ্ধে বা বইটা খারাপ হয়েছে মানে সেটা বলার ক্ষমতার কাছাকাছিও আমার কিছু নেই আসলে আমি মনে করি বইটা আসলে অনেক ভালো হয়েছে আমি জাস্ট আলোচনা করি তারপর তোমার ডিসিশন নিও যে আসলে বইটা এবার কেমন হয়েছে তো যাই হোক ভরবেগের ভরবেগের সংরক্ষণ তো ভরবেগের একটা সংরক্ষণ সূত্র রয়েছে যে একাধিক বস্তুর মধ্যেও যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করে তাহলে আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টিটা সমান থাকবে সেটা কেমন যেমন ধরো এটা একটা বস্তু আমাদের যার ভর হচ্ছে এম ওয়ান এবং যার বেগ হচ্ছে ইউ ওয়ান এটা আমরা আদি বেগ বললাম ঠিক একইভাবে এখানে আরও একটা বস্তু যার ভর হচ্ছে এম টু যার বেগ হচ্ছে ইউ কোনো একটা সময় এই বস্তুটা যদি এই বস্তুকে ধাক্কা দেয় ব্যাপারটা কেমন যে ইউ ওয়ান গ্রেটার দেন ইউ টু যদি হয় দ্যাট মিন্স প্রথম বস্তুর বেগটা যদি দ্বিতীয় বস্তুর বেগের থেকে বেশি হয় এবং একটা গাড়ি যদি ঠিক আরেকটা গাড়ির পেছনেই চলে তাহলে কিন্তু অবশ্যই এম ওয়ান ভরের যে বস্তুটা রয়েছে সেটা এম টু ভরের বস্তুটাকে ধাক্কা দেবে আমরা ধরে নিলাম এই পজিশনে এম ওয়ান ভরের বস্তুটা এম টু ভরের বস্তুটাকে ধাক্কা দিল ধাক্কার পরে ধাক্কার পরে বস্তুর ভরের কি কোনো পরিবর্তন হবে না বস্তুর ভরের তো কোনো পরিবর্তন হবে না তবে ধাক্কার পরে বস্তুর বেগের কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাহলে ধাক্কার পরের প্রথম বস্তুর ভর হচ্ছে এম ওয়ান এবং প্রথম বস্তুর বেগ লিখলাম ভি ওয়ান একইভাবে ধাক্কার পরে দ্বিতীয় বস্তুর ভর এম টু এবং বেগ ভি টু এখানে ভি ওয়ান এবং ভি টু কেন লিখলাম আমি একটু আগেই ব্যাখ্যা করেছি যদি না বুঝে থাকো আমি আবারও বলতেছি এখানে ভালো করে দেখো ইউ ওয়ান এটা তার আদিবেগ আদিবেগ মানে কি যে আগের অবস্থায় সে কেমন চলতেছিল এগুলো আসলে প্রত্যেকটাই মান এটাও আসলে মান হতে পারে এই বস্তুর ভর দশ কেজি এই বস্তুর ভর পনেরো কেজি এখন পৃথিবীতে কি সব বস্তুর ভর দশ কেজি আর পনেরো কেজি রাস্তায় যেগুলো বস্তু চলতেছে বা রাস্তায় যেগুলো গাড়ি চলতেছে সবগুলোর ভর দশ কেজি আর পনেরো কেজি না বিভিন্ন ভরের বস্তুর বিভিন্ন বস্তুর ভর কিন্তু বিভিন্ন হতে পারে তাহলে এখানে আমরা জাস্ট ওই এম ওয়ান আর এম টু দ্বারা বস্তুর ভরটাকে বোঝাচ্ছি এক্স্যাক্ট কত ভর সেটা আসলে আমরা জানি না হতে পারে বিভিন্ন ঠিক একইভাবে ইউ ওয়ান আর ইউ টু হচ্ছে প্রথম বস্তুর বেগ এবং দ্বিতীয় বস্তুর বেগ সবগুলো বস্তুর বেগ তো আর একই হবে না যে আমরা এখানে একটা সংখ্যা লিখে দিয়ে চলে যাব তোমার বস্তুর তুমি যে গাড়িটা চালাচ্ছ তার বেগ যত তুমি এখানে তত লিখতে পারো ওকে তবে কন্ডিশন হচ্ছে ইউ ওয়ান দ্যাট মিনস এই বস্তুর আদি বেগ বা এই বস্তুর বেগ এই বস্তুর বেগের চেয়ে বেশি তার মানে হচ্ছে এই বস্তুর এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এই এই বস্তুর এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এই বস্তুর এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের চেয়ে বেশি যদি তাই হয় এই বস্তু যদি এক সেকেন্ডে বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করে এর থেকে তাহলে ডেফিনেটলি এই বস্তু একটা সময়কে এই বস্তুকে ধাক্কা দেবে ধাক্কা দেওয়ার পরে বস্তুর ভরের কোনো চেঞ্জ হবে না এমন ভাবার কারণ নাই যে একটা চাকা খুলে দৌড় দিয়েছে এরকম ভেবো না বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না বাট ধাক্কার পরে বস্তুর বেগের পরিবর্তন হতেই পারে সুতরাং প্রথম বস্তুর বেগকে আমরা লিখলাম ভি ওয়ান এটাও একটা মান এবং দ্বিতীয় বস্তুর বেগকে আমরা লিখলাম ভি ভরবেগের সংরক্ষণশীল সূত্র বলতেছে যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল মানে কি মানে হচ্ছে এই এম ওয়ান ভরের বস্তুটা এম টু ভরের বস্তুটাকে কি করবে ধাক্কা দেবে ঠিক একই সময়ে এম টু ভরের বস্তুটা এম ওয়ান ভরের বস্তুটা কেউ কী করবে ধাক্কা দেবে এম ওয়ান ভরের বস্তুটা ধাক্কা দেবে এই দিকে আর এম টু ভরের বস্তুটাকে ধাক্কা এম টু ভরের বস্তুটা এম ওয়ান ভরের বস্তুটাকে ধাক্কা দেবে ঠিক তার বিপরীত দিকে তাহলে এম ওয়ান ভরের বস্তুর এই যে ধাক্কাটাকে আমরা বলতেছি ক্রিয়া এবং এম টু ভরের বস্তুর এই পেছনের দিকে যে ধাক্কা দেওয়াটা এটাকে বলতেছি আমরা প্রতিক্রিয়া এই দুটা বল ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে তাহলে আদি ভরবেগের সমষ্টি আদি ভরবেগের সমষ্টি মানে কি দেখো এই বস্তুর ভরবেগ কত হবে ভর এবং বেগের গুণ ফল তাহলে এই বস্তুর ভরবেগ হবে এম ওয়ান এটার ভরবেগ কত হবে এম টু ইউ টু ভরবেগের সমষ্টি কত হবে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু এটা ধাক্কার পূর্বের ভরবেগ রাইট সেই জন্য এটা বলতেছি আমরা আদি ভরবেগ ধাক্কার পরে এ প্রথম বস্তুর ভরবেগ কত হবে এম ওয়ান ভি ওয়ান এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ হবে এম টু টু এটা হচ্ছে ধাক্কার পরের ভরবেগ সূত্রটা আবারও বলতেছি ধাক্কার আগের ভরবেগের সমষ্টি রাইট এই যে যোগ করেছি তার মানে ধাক্কার আগের ভরবেগের সমষ্টি এবং ধাক্কার পরের ভরবেগের সমষ্টি সবসময় সমান থাকবে এটাই বলা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীল সূত্রতে যে একাধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করে তাহলে আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সবসময় সমান থাকবে এখন এসো আমরা একটু দেখতে চাচ্ছি যে ধাক্কার পরের ভরবেগটা কেমন হবে এবং ধাক্কার পরের ভরবেগ যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কিসের কিসের মান জানতে হবে ধাক্কার পরের প্রথম বস্তুর শেষ ভরবেগ ভি ওয়ান এবং ধাক্কার পরে দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ হচ্ছে ভি টু তাহলে আমরা যদি ভি ওয়ানের মান বের করতে চাই দ্যাট মিন্স ধাক্কার পরে প্রথম বস্তুর বেগ কত হবে সেটা যদি বের করতে চাই আমাদেরকে ডেফিনেটলি জানতে হবে এম ওয়ান ইউ ওয়ান অর্থাৎ এই পাশে যা কিছু আছে সব কিছু আমাদেরকে জানতে হবে এবং একইভাবে এই পাশের এম টু ভি টু এবং এম ওয়ান আমাদেরকে সবই জানতে হবে তাহলেই আমরা ভি টু ভি ওয়ান বের করতে পারবো অর্থাৎ প্রথম বস্তুর শেষ ভরবেগ জানতে গেলে আমার প্রথম বস্তুর ভর জানতে হবে তো আমি যে বস্তু চালাচ্ছি তার ভর তো আমি জানতেই পারি প্রথম বস্তুর আদিবেগ জানতে হবে তাহলে আমি যদি ওই গাড়িটা চালাই ওই গাড়িটা ধাক্কার ঠিক পূর্বে ধাক্কার ঠিক পূর্বে কত বেগ ছিল সেটা আমার জন্য জানা সম্ভব একইভাবে যে অন্য গাড়িটা চালাচ্ছিলো তার জন্য এম টু অর্থাৎ তার গাড়ির যে ভরটা ছিল সেটা জানা পসিবল এবং ইউ টু অর্থাৎ ধাক্কার পূর্বে তার যে বেগটা ছিল সেটাও জানা পসিবল তবে ধাক্কার পরে প্রথম বস্তুর শেষ ভরবেগ এবং দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ তো আমরা জানতে নাও পারি হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে আমি নিজে অজ্ঞান হয়ে গেলাম রাইট তো এটা আমি পরিমাপ করবো কীভাবে তাই না তো যদি শেষ ভরবেগ জানতে চাই তাহলে এগুলো মান জানলেই আমরা শেষ ভরবেগটা জানব তবে সমস্যা হচ্ছে কোথায় যে ভি জানতে গেলে অবশ্যই তোমাকে ভি জানতে হবে এবং ভি জানতে গেলে অবশ্যই তোমাকে ভি জানতে হবে রাইট এখন তোমাদের বইয়ে কিছু কথা লেখা আছে যে যদি আমাদের কাছে দুইটা অজ্ঞাত রাশি থাকে তাহলে একটার মান না জানলে অন্যটার মান বের করা যাবে না ব্যাপারটা কেমন যে যেমন ধরো টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশান যদি তুমি এক্সের মান না জানো কোনো দিনই ওয়াইয়ের মান বের করতে পারবা না আবার যদি ওয়াইয়ের মান বের করতে চাও তাহলে এক্সের মান না জানলে তুমি বের করতে পারবে না রাইট এখন তাহলে আমি যদি আমাকে যদি কখনো মান দেয়া না হয় এক্স অথবা ওয়াই এই দুইটার একটারও যদি মান দেওয়া না হয় তাহলে আমি মানটা কীভাবে বের করতে পারি মানটা বের করার আরও একটা ওয়ে হচ্ছে ঠিক এই জাতীয় যদি আর একটা আমাকে দেওয়া হয় যেমন যদি আমাকে এখন দেয়া হয় টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টেন তাহলে কিন্তু আমি মান না জেনেই বের করতে পারি কিভাবে দেখো এই থ্রি ওয়াই থ্রি ওয়াই কিন্তু কেটে যায় যদি কেটে যায় তাহলে এক্সের মান বের হবে এক্সের কি যে কোনো একটা ইকুয়েশনে বসালে ওয়াইয়ের মানটাও বের হয়ে যাবে তাহলে এই জায়গায় যদি আমি ভি টুটা না জানি তাহলে আমি মানটা বের করব কীভাবে ভি ঠিক একই চলক সম্বলিত যদি একটা রাশি পাই বা একটা সমীকরণ পাই দেখো এখানে একই চলক দ্বারা কি বুঝাচ্ছি আমি এখানেও এক্স ওয়াই দুটা চলক এখানেও কী আছে এক্স ওয়াই দুটা চলক যদি এখানেও ভুল করে একটা চলক জেড দিয়ে দিত তবে কিন্তু আর মান বের করা পসিবল হতো না তাহলে ঠিক এই জায়গাতেও যদি আমরা এই চলক সম্বলিতই কোনো একটা রাশি পেয়ে থাকি বা কোনো একটা সমীকরণ পাই একই চলক সম্বলিত কোনো একটা সমীকরণ পাই তাহলে কিন্তু আমরা ভি এর মান ছাড়াই ভি ওয়ানের মান বের করতে পারি এখন যে কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে তো এখান থেকে আসলে অতটা গুরুত্ব সহকারে বুঝতে হবে বা আমি ঠিক ততটা গুরুত্ব সহকারেই বোঝাবো তা নয় জাস্ট একটু জানিয়ে রাখবো যে কোনো একটা বস্তু গতিশীল যদি হয় তার ভেতরে কিছু পরিমাণ শক্তি জন্মে সেই শক্তিটা আমরা কিভাবে বের করি সেই শক্তিটা আমরা বস্তুর ভর এবং বস্তুর বেগের বর্গের সমানুপাতে বের করি সেটা কেমন যেমন ধরো প্রথম বস্তুর ভর হচ্ছে এম ওয়ান এবং প্রথম বস্তুর বেগ হচ্ছে ই ওয়ান তাহলে ওর ভেতরে কী পরিমাণ শক্তি স্টোর হবে হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার অর্থাৎ বস্তুর ভর এবং বেগের বর্গ বর্গ অনুসারে তাহলে একইভাবে দ্বিতীয় বস্তুর শক্তি কত হবে হাফ এম টু ইউ টু স্কোয়ার একইভাবে ধাক্কার পরের জন্য প্রথম বস্তুর ভেতরে শক্তি কত হবে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার একইভাবে এটার জন্য হবে প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার এটা আসলে শক্তির রাশিমালা এটা শক্তির রাশিমালা যেখানে আসলে কোনো একটা বস্তুকে যদি তুমি গতিশীল করো তার ভেতরে একটা শক্তি স্টোর হয় সে কাজ করতে পারে এই সংক্রান্ত আমরা আলোচনা করব বিস্তারিতভাবে চতুর্থ অধ্যায়ে যেহেতু আসছে সেহেতু কিছু কথা বলে গেলাম তো এখন এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনের তুলনা করে ভি ওয়ান এবং ভি টু এর মান বের করা হয়েছে ভি ওয়ান এবং ভি টু এর একটা সূত্র দেওয়া হয়েছে সূত্রটা আমি পাশে লিখেছি একটু খেয়াল করো যে ভি ওয়ান ইকুয়াল অর্থাৎ প্রথম বস্তুর শেষ বেগ প্রথম বস্তুর শেষ বেগ সমান প্রথম বস্তুর ভর মাইনাস দ্বিতীয় বস্তুর ভর ইন্টু প্রথম বস্তুর আদিবেগ প্লাস টু দ্বিতীয় বস্তুর ভর এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ ডিভাইডেড বাই দুইটা বস্তুর ভরের যোগফল ভালো করে খেয়াল করো যে যখন তুমি প্রথম বস্তুর শেষ বেগ বের করতেছো এখানে কি কোনো জায়গায় দ্বিতীয় বস্তুর শেষ বেগ আছে দেখো তো দ্যাট মিন্স ভি টু কি ভি ভিটু কোথাও নেই তার মানে কি আমরা প্রথম বস্তুর ধাক্কার পরের বেগটা দ্বিতীয় বস্তুর ধাক্কার পরের বেগ না জেনেই বের করতে পারি ঠিক একইভাবে ভি টু দ্যাট মিন্স দ্বিতীয় বস্তুর শেষ বেগ কোন বেগ শেষ বেগ শেষ বেগ মিন্স ধাক্কার পরের বেগ এম টু মাইনাস এম ওয়ান ইন্টু ইউ ওয়ান ইউ টু সরি ইউ প্লাস টু এম ওয়ান ইউ ওয়ান এখন আমরা দেখব যদি দুইটা বস্তুর ভর সেম হতো তাহলে কেমন হতো ব্যাপারটা অর্থাৎ দুইটা বস্তুর ভর যদি সেম হতো তাহলে প্রথম বস্তুটা যদি দ্বিতীয় বস্তুকে ধাক্কা দিত তাহলে ধাক্কার পরে তাদের বেগটা কেমন হতো কে কোন বেগ প্রাপ্ত হতো আমি কন্ডিশন দিয়ে দিলাম এম ওয়ান সমান এম টু অর্থাৎ এই দুইটা বস্তুর ভর আসলে সেম তাহলে প্রথম বস্তুর শেষ শেষবিগ যদি আমরা বের করি আমাদের সূত্র হচ্ছে ভি ওয়ান এম ওয়ান মাইনাস এম টু ইন্টু ই ওয়ান প্লাস টু এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু যদি এম ওয়ান ইকুয়াল এম টু হয় তাহলে এম ওয়ান মাইনাস এম টু এর জায়গায় আমরা এম ওয়ান বসাতেই পারি তাহলে এটা হয়ে যাবে জেরো জেরোর সাথে ইউ ওয়ান গুণ করলে হবে জেরো তার মানে এটা হচ্ছে আমাদের জেরো প্লাস টু এম ওয়ান ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম ওয়ান টু এম একটু চিন্তা একটু চিন্তা করো যে ভি ওয়ান ভি ওয়ানটা কী প্রথম বস্তুর প্রথম বস্তুর শেষবেগ প্রথম বস্তুর শেষ বেগটা কার সমান হচ্ছে ইউটু ইউ টুটা দ্বিতীয় বস্তুর আদিবেগ দ্যাট মিন্স ধাক্কার পরে প্রথম বস্তুর শেষবেগটাই হবে দ্বিতীয় বস্তুর আদিবেগ যা ছিল ব্যাপারটা কেমন ব্যাপার হচ্ছে এটা যদি টেন মিটার পার সেকেন্ড হতো তাহলে এই ভি ওয়ান হয়ে যেত কত আমাদের টেন মিটার পার সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় বস্তুর শেষ বেগটা কত হতো প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর সরি প্রথম বস্তুর শেষ ব্যাগটা কত হতো দ্বিতীয় বস্তুর আদিবেগ যেটা ছিল রাইট এখন আমরা দেখব দ্বিতীয় বস্তুর শেষ বেগটা কত হবে দ্যাট মিন্স ভি টুটা কত তাহলে সূত্র হচ্ছে ভি টু ইকুয়াল এম টু মাইনাস এম ওয়ান into u2 টু প্লাস টু এম ওয়ান by ওয়ান ডিভাইডেড বাই এখানে হবে এটা জেরো প্লাস টু এম ওয়ান ইউ ওয়ান টু কারণ এম এর মান যদি M1 হয় তাহলে এম ওয়ান প্লাস এম ওয়ান m1 যদি কেটে যায় তাহলে এখানে হবে আমাদের E1। ভি টু এটা কি দ্বিতীয় বস্তুর শেষ ব্যাগ রাইট ইউ ওয়ান প্রথম বস্তুর আদিবেগ সাপোজ ই ওয়ানের মান হচ্ছে তোমার টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড রাইট এই যে প্রথম বস্তুর প্রথম বস্তুর আদিবেগটা দ্বিতীয় বস্তুর কিসে পরিণত হয়ে যাবে শেষ বেগে পরিণত হয়ে যাবে তার মানে দ্বিতীয় বস্তুর শেষ ব্যাগ এখন আমাদের আসবে টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড এইবার ভালো করে খেয়াল করো যে প্রথম বস্তুর প্রথম বস্তুর আদিবেগটাই হয়ে যাবে দ্বিতীয় বস্তুর শেষবেগ এবং দ্বিতীয় বস্তুর আদিবেগটা হয়ে যাবে প্রথম বস্তুর শেষবেগ তার মানে কি তাদের বেগটা তাদের বেগটা বদল হয়ে যাচ্ছে প্রথম বস্তুর আদিবেগটা যাচ্ছে প্রথম বস্তুর আদিবেগটা যাচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ বেগের মধ্যে এবং দ্বিতীয় বস্তুর আদিবেগটা যাচ্ছে প্রথম বস্তুর শেষ বেগের মধ্যে এখন ভালো করে খেয়াল করো যে দুটো বস্তুর ভর যদি সেম হয় তাহলে যদি একবার ধাক্কা লাগে তো পরবর্তীতে তারা কি আর কখনো ধাক্কা দিতে পারবে না পারবে না এই বস্তু ধাক্কা দিয়েছিল কেন কারণ এর বেগটা বেশি ছিল তাই এই বস্তুকে একে ধাক্কা দিয়েছিল ধাক্কার পরে তাদের বেগটা কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে রাইট বদল হয়ে গেছে এইবার এর ব্যাগটা কত টেন ওর ব্যাগটা কত টোয়েন্টি তার মানে এরা যদি এখন চলতে থাকে কখনোই আর একে অপরকে ধাক্কা দেবে না আশা করি টপিকটা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জানিও আমি আবারও চেষ্টা করব ভালো করে বোঝানোর এইবার আমরা আলোচনা করব নিরাপদ ভ্রমণ এবং গতিনি। অর্থাৎ রাস্তায় যখন তোমরা চলবা তোমাদের গাড়ি যদি কাউকে ধাক্কা দেয় অথবা কোনো গাড়ি যদি তোমাদেরকে ধাক্কা দেয় তুমি কত দূরে ছিটকে পড়ে যাবা বা তোমরা তোমরা যাকে ধাক্কা দিয়েছ সেই গাড়ি কত দূরে ছিটকে পড়ে যাবে এই সংক্রান্ত আলোচনা তুমি ধাক্কাজনিত কারণে কতটা নিরাপদ অথবা কতটা অনিরাপদ এই সংক্রান্ত আলোচনা এখন হবে তো দেখো এখানে প্রথম বস্তুর ভরকে লেখা হচ্ছে এম ওয়ান এখানে একটা বস্তু আছে অনেক বড় ভরের একটা গাড়ি আছে যেই ভরকে আমরা বলতেছি এম ওয়ান যার আদিবেগ হচ্ছে ইউ ওয়ান এবং ধাক্কার পরের বেগটাকে অর্থাৎ সে কাউকে ধাক্কা দেবে আমি ধরেই নিচ্ছি ধাক্কার পরের বেগ হবে ভি ওয়ান ঠিক একইভাবে এখানে খুব ক্ষুদ্র একটা বস্তু রয়েছে খুব ছোট একটা গাড়ি রয়েছে যার ভরকে ধরা হচ্ছে এম টু ধাক্কার পরে যার বেগকে ধরা হচ্ছে ভি টু এবং তার আদি বেগকে ধরা হচ্ছে ইউ এখন বস্তুটা যদি বস্তুটা যদি একই রাস্তা বরাবর একই সরলরেখা বরাবর পরস্পরের অভিমুখে আসে তাহলে একটার বেগ যদি ইউ ওয়ান হয় ডেফিনেটলি আর বেগ হবে মাইনাস ইউ ওয়ান কারণ তারা পরস্পর অভিমুখী এবং বেগ হচ্ছে ভেক্টোরাসি দিক বিপরীত হয়ে গেলে আমাকে মাইনাস সাইন ব্যবহার করতেই হবে এখন যদি আমি বলে দেই যে দুইটা ভরের বস্তু এই বস্তু এবং এই বস্তু পরস্পর অভিমুখে আসতেছে একই বেগে যদি বলা হয় একই বেগে তার মানে এর বেগ যদি টু মিটার পার সেকেন্ড হয় ওর বেগ টু মিটার পার সেকেন্ড এর বেগ যদি হান্ড্রেড মিটার পার সেকেন্ড হয় ওর বেগও হবে হান্ড্রেড মিটার পার সেকেন্ড দ্যাট মিন্স এখানে ইউ ওয়ান এবং ইউ টু লেখার কোনো মানেই হয় না ইউ ওয়ান এবং ইউ আমরা কখন লিখি যখন দুইটার বেগ আলাদা আলাদা হয় তখন আমরা ভি ওয়ান ভি টু ওয়ান ইউ টু এম ওয়ান ইউ টু এরকম লিখি যদি বলেই দেয় যে দুইটা বস্তুর বেগ সেম তাহলে আমাদের এটাও ইউ এটাও ইউ তবে ডেফিনেটলি এটা পজিটিভ ইউ ওটা নেগেটিভ ইউ যদি তারা একই সরলরেখা বরাবর আসে তাহলে এটা অবশ্যই ঘটবে যে এই বস্তু এবং এই বস্তু একটা সময় ধাক্কা দেবে আমরা জানতে চাচ্ছি ধাক্কার পরে এই যে বড় ভরের বস্তু ধরো এটা একটা বিরাট ভালো একটা ট্রাক হ্যাঁ আর এটা চুপ ক্ষুদ্র একটা প্রাইভেট কার তো আমরা জানতে চাচ্ছি এর শেষ ভরবেক এবং এর শেষ ভরবেক দ্যাট মিন্স ধাক্কার পরে তাদের বেগটা কেমন হবে তো এসো ভি ওয়ানটা আমরা আগে বের করি ভি ওয়ান টাকার ট্রাকের এই যে বড় ভরের যে বস্তুটা আছে তার শেষ ভরবেক মানে ধাক্কার পরের ভর ধাক্কার পরের বেগ রাইট ভি ওয়ান সমান কত হবে আমাদের এম ওয়ান মাইনাস এম টু ইউ ওয়ান প্লাস টু এম টু u2 টু ডিভাইডেড বাই এম ওয়ান এখন যদি এটা খুব ক্ষুদ্র ভরের একটা বস্তু হয় যদি ভরটা অনেক কম হয় সেক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি যে এই বস্তুর ভর হচ্ছে জেরো এর সাপেক্ষে জেরো যেমন ধরো একটা মানুষের ভর বা কোনো একটা বস্তুর ভর যদি বিশ কেজি হয় এবং তার সাপেক্ষে অন্য একটা বস্তুর ভর যদি হাফ কেজি হয় তাহলে বিশের সাপেক্ষে হাফ আসলে হাফটা ওর সাপেক্ষে এখে তুলনা না করাই ভালো আসলে একেবারেই নগণ্য বা জেরো বা জেরোর কাছাকাছি আমরা বলতেই পারি যেহেতু ধাক্কা এর আর এর মাঝে হচ্ছে আমাদেরকে ভরটা এর আর এর সাপেক্ষেই তুলনা করতে হবে রাইট তাহলে আমরা এম ধরে নিচ্ছি জেরো কেজি ভি ওয়ান যখন বের করব আমরা অর্থাৎ প্রথম বস্তুর শেষ বেগ যখন বের করব এম টু জেরো আচ্ছা আমি করে দিচ্ছি এম ওয়ান মাইনাস জেরো এখানে ই ওয়ান প্লাস এম টু কত এম টু জেরো তার মানে কি এটা পুরোটাই জিরো কারণ জেরো দিয়ে যা কিছুকে গুণ করো না কেন সব জেরো আর একইভাবে এখানে হবে এম ওয়ান কারণ এম টু এর মান হচ্ছে আমাদের জিরো তাহলে এখানে ইকুয়েশন দাঁড়াবে আমাদের এম আমাদের মান দাঁড়াবে এম ওয়ান ইউ ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান এম ওয়ান এম ওয়ান কেটে গেলে এটা হচ্ছে আমাদের ইউ ওয়ান ভালো করে খেয়াল করো দ্বিতীয় প্রথম বস্তুর শেষ বেগ কার সমান প্রথম বস্তুর আদিবেগ এখন ইউ ওয়ান মানে কি আসলে ইউ ওয়ান মানে আমরা কি ধরে রাখছি ইউ রাইট অর্থাৎ এই যে প্রথম বস্তুর আদিবেগ যা প্রথম বস্তুর শেষবেগও তাই প্রথম বস্তুর আদিবেগ কত ছিল ইউ প্রথম বস্তুর আবার শেষ বেগ কত আসছে ভি ওয়ান মানে ইউটাই ভি ওয়ান হয়ে গেছে তার মানে প্রথম বস্তু আগে যে বেগে চলতেছিল ধাক্কার পরেও ঠিক একই বেগেই চলবে তার মানে এই বস্তুটা যে এই বস্তুকে ধাক্কা দিয়েছে এটার মনেই হবে না কারণ তার বেগের কোনো পরিবর্তন হয়েছে কি না তার আদিবেগ ছিল ইউ ওয়ান শেষ বেগ কত সরি আদিবেগ ছিল ইউ শেষ বেগও কত ইউ তার মানে তার আগের বেগ যা পরের তাই মান দিলে আরও বোঝাটা সহজ হবে যেমন ধর ইউ যদি থার্টি মিটার পার সেকেন্ড হয় তাহলে ভি ওয়ানও কত হবে আমাদের থার্টি মিটার পার সেকেন্ড তার মানে ধাক্কার আগের ভরবেগ এবং ধাক্কার পরের ভরবেগ সেম তার মানে এর বেগের কোনো পরিবর্তনই হয়নি এখন এসো আমরা দেখব দ্বিতীয় বস্তুর শেষ বেগ কেমন হবে দ্যাট মিন্স ধাক্কার পরে এই যে পুচকে বস্তুটার অবস্থা কি তাহলে V2 সূত্র কেমন ভি টুর সমান এম টু মাইনাস এম ওয়ান ইন ইউ ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু তাহলে এম টু আমাদের জেরো তাহলে মাইনাস এম ওয়ান ইউ টু ইউ টু মানে কি দ্বিতীয় বস্তুর আদিবেগ দ্বিতীয় বস্তুর আদিবেগ কত আমাদের ইউ টু এর মান হচ্ছে মাইনাস ইউ প্লাস টু এম ওয়ান ওয়ান কি প্রথম বস্তুর আদিবেগ প্রথম বস্তুর আদিবেগ কত ধরা আছে ইউ ওখানে থার্ডে আমি এমনি দিয়েছিলাম বোঝানোর জন্য ইউ আর এম ওয়ান তাহলে এখন আমাদের হবে এখানে প্লাস প্লাস এম ওয়ান ইউ প্লাস টু এম ওয়ান ইউ ডিভাইডেড বাই এম ওয়ান এখন 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 এটা হবে থ্রি এম ওয়ান ইউ কারণ টু এম ওয়ান ইউ প্লাস এম ওয়ান ইউ হচ্ছে থ্রি এম ওয়ান ইউ ডিভাইডেড বাই এম ওয়ান এম ওয়ান এম ওয়ান কেটে গেলে থ্রি ইউ ভালো করে বলছো ভালো করে বলছো যে দ্বিতীয় বস্তুর শেষ বেগ ভিটু কত হচ্ছে আদিবেগ যা ছিল তার তিন গুণ ভালো আদিবেগ যা ছিল তার তিন গুণ এটা তো ভালো জোরে যাবে বাট সমস্যা কথায় সেটা দেখো এখানে বেগটাকে কি লিখেছো মাইনাস তার মানে ছোট বস্তুর বেগটাকে কী ধরা হচ্ছে মাইনাস ইউ এখানে কি এসছে প্লাস থ্রি তার মানে কি দিকটা অলরেডি কী হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে কারণ একটু আগে কিন্তু আমি বলেছিলাম যে মাইনাস দ্বারা আমরা দিকের পরিবর্তনকে বোঝাই তার মানে হচ্ছে এর আগে বেগ ছিল মাইনাস ইউ এখন আসছে প্লাস থ্রি ইউ তার মানে তার দিকটা অলরেডি পরিবর্তন হয়ে গেছে এখন কথা হচ্ছে সে কত বেগে সিটকে যাবে প্রশ্ন হচ্ছে সে কত বেগে সিটকে যাবে সেটা জানার জন্য আমাদের ভরবেগের পরিবর্তনটা বের করতে হবে তাহলে এই বস্তুর আমাদের শেষ ভরবেগ আসছে কত থ্রি ইউ রাইট সরি এই বস্তুর শেষ বেগ কত আসছে আমাদের থ্রি ইউ এবং আগে বেগ কত ছিল আমাদের মাইনাস ইউ তাহলে বেগের পরিবর্তন কত হবে পরিবর্তন মানে হচ্ছে এখানে একটা মাইনাস দেয়া। তার মানে হচ্ছে থ্রি ইউ প্লাস ইউ দ্যাট মিনস ফোর ইউ তার মানে হচ্ছে তার বেগের পরিবর্তন চার গুণ হয়ে যাবে ভালো সে চার গুণ বেগে গতিশীল হবে সমস্যা সেখানে নয় সমস্যা হচ্ছে দিকের পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ যেদিকে সে আসতে ইউ বেগ নিয়ে সে যেদিকে অর্থাৎ ছিল একটা মান আসেই এটা ইউ থার্টি মানে কি এটাও আসলে আমার কথা হবে থার্টি রাইট এই থার্টি মিটার পার সেকেন্ডে যেদিকে আসতে তার চার গুণ দ্যাট দ্যাট মিন্স থার্টি ইন্টু ফোর মিটার মিটার পার পার সেকেন্ড সেকেন্ড বেগে ঠিক তার বিপরীত দিকে সিটকে চলে যাবে আর বিপরীত দিকের ব্যাখ্যাটা আমি অলরেডি করেছি কারণ এখানে বেগ ধরেছিল মাইনাস ইউ আর এখানে আসছে প্লাস ইউ তার মানে অলরেডি তার বেগের দিকটা পরিবর্তন হয়ে গেছে তার মানে আমাদের এই যে বড় গাড়ি যেটা বড়ো গাড়িকে আসলে দেখে শুনে চালানো উচিত কারণ এর তো কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয়ে গেছে কার ওর রাইট তো এই ছিল মূলত আজকের মতো টপিক হয়তো পড়াতে একটু এলোমেলো হয়ে গেছে আমার যতটুকু মনে হচ্ছে তো যদি বুঝতে না পারো আমাকে বলো দরকার হয় আমি আবার এটা দেব আর কি হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আমার এতক্ষণ এই পেচাল শোনার জন্য